আমাদের চ্যানেলগুলোর মনিটাইজ ডিসেবল হয়ে গেছে আজ থেকে, যাদের যাদের চ্যানেলে মনিটাইজ অন রয়েছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখানোর চেষ্টা রাখবো, দেখুন আমাদের চ্যানেলের মনিটাইজ ডিসেবল হয়ে গেছে। আমাদের চ্যানেলগুলোর মনিটাইজ ডিসেবল হয়ে গেছে আজ থেকে, যাদের যাদের চ্যানেলে মনিটাইজ অন রয়েছে তাদের চ্যানেলটা মনিটাইজ ডিসেবল হতে পারে। সো ফ্রেন্ডস, আমাদের এই মনিটাইজ ডিসেবল হওয়ার আসলে মেন কারণটা কী, অ্যান্ড আমাদের এই মনিটাইজগুলো কেন ডিসেবল হতে যাচ্ছে, অ্যান্ড কী কী ভুল আমরা ইউটিউবের মধ্যে আমরা করতেছি, নাকি ইউটিউব আমাদের সাথে কিছু ভুল করতেছে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আমার বিষয়ে কথা না বলা শুরু করার আজকে এই ভিডিওটা শুরু করা। প্রথমে চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট, ওয়েলকাম ব্যাক। তো এখান থেকে আমাদের ফার্স্টে আছে, আমাদের যখন আমরা আমাদের ওয়াইটি স্টুডিওটা আমরা ওপেন করব, আমাদের এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের ভিতরে আমাদের দেখতে হবে, আমাদের যখন এখান থেকে আমাদের ফার্স্টে চ্যানেলে মানে মনিটাইজ অন রয়েছে কি অন রয়ে নেই, তো ওইখান থেকে আমাদের শো হতো প্রত্যেকটি ভিডিওতে, ঠিক আছে। প্রত্যেকটি ভিডিওতে আমাদের ওইখান থেকে দেখা যাচ্ছিলো কি আমাদের মনিটাইজটা অন রয়েছে কি না আমাদের এই ভিডিওটায়, ঠিক আছে। তো এখন থেকে আর আমাদের দেখা যাবে না যে এখান থেকে আমাদের ভিডিওটাতে মনিটাইজ অন রয়েছে কি রয়নি, এখন আমাদের দেখতে হবে আমাদের ওই ভিডিওটাতে প্লে করে দেখতে হবে, ঠিক আছে। মানে ওই ভিডিওটাতে ক্লিক করার পর এডিট অপশনে যাওয়ার পর এখান থেকে দেখাবে মনিটাইজ অন রয়েছে কি অন রয়নি। বাট এখান থেকে আমরা আরও একটি কথা বুঝতে পারি, আমরা যখন ওয়াইটি স্টুডিও অ্যাপসের ভিতরে যখন আমরা প্রবেশ করব, প্রবেশ করার পর কিন্তু আমাদের যেটা আর্নিং হয়েছে আমাদের আর্নিংটা কিন্তু দেখাবে, কিন্তু আমাদের লাস্টের যে তিনটি ভিডিও আমরা আপলোড করেছি ওই তিনটি ভিডিওর মধ্যে কিন্তু আমাদের মনিটাইজ অন দেখাবে না। আর যদি আমাদের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আমরা চ্যানেলটা লগ ইন করি মনিটাইজ সেকশনে যাই, ওখান থেকে কিন্তু ঠিকই দেখাবে যে আপনার চ্যানেলটা অলরেডি মনিটাইজ অন রয়েছে অ্যান্ড আপনার চ্যানেলটা মনিটাইজ ডিসেবল হয়নি। তো আমাদের সাব বোঝা গেলো যে আমাদের যাদের যাদের কাছে আজকে এই প্রবলেমটা হয়েছে তারা তারা নো প্রবলেমে থাকেন, তো আপনাদের চ্যানেলটা মনিটাইজ ডিসেবল হয়নি। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন দর্শক হতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।